হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। এখন বাজে হচ্ছে সকাল 6টা আর আমি বেশ কিছুক্ষণ হলো উঠেছি। উঠে আমার থাইরয়েডের একটা ওষুধ থাকে, সেটা খেয়ে খানিকক্ষণ বাইরে গিয়ে বসেছিলাম, কারণ বাইরে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল। তো বাইরে সিঁড়ির কাছটাতে গিয়ে বসেছিলাম আর এখন চলে এসেছি রান্নাঘরে চা বানানোর জন্যে। তো সকালবেলা অ্যাকচুয়ালি আমার চা না খেয়ে কোনো কাজ করতে ইচ্ছা করে না আর কি, তো ওই জন্য সকালবেলায় আমি সবচেয়ে প্রথমে চা বানানোর জন্যে চলে এসেছি। তো এই দেখো আমি চা বানিয়ে নিচ্ছি আর এখানে যে গ্লাসটাতে জল রাখলাম এটা হচ্ছে আমার সকালবেলাকার একটু হালকা গরম গুনগুনা গরম জল আমি খেয়ে থাকি আর কি, তো এই জলটা আমি রেখে দিলাম। আর আমি বেসিক্যালি ব্ল্যাক টি খাই, তো আমি ব্ল্যাক টি বানিয়ে নেব। ওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 8টা আর 8টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমার সকালবেলা সব কাজ করা হয়ে গেছে, এমনকি আমি নিজেও একটু ফ্রেশ আপ হয়ে গেছি। তো এখন যাব আমি ব্রেকফাস্ট বানানোর জন্য। ব্রেকফাস্টে আজকে বানাবো রুটি আলু ভাজা। আলু ভাজাতে একটু টুইস্ট আছে, আমি ওটা বানাবো হচ্ছে ডিম দিয়ে। তো তোমরা দেখো আমি কী করে বানাই অ্যাকচুয়ালি ডিম ভাজাটা। এইভাবে বানালে টেস্টিও লাগে আর একটু অন্যরকমও লাগে খেতে। তো চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমি এখানে ব্রেকফাস্টের সব জোগাড় করে নিয়েছি। এখানে আমি আটা মেখে রেখে দিয়েছি আর এখানে আমি কেটে নিয়েছি হচ্ছে আলু আর পেঁয়াজ। এটা ডিম দিয়ে ভাজা করব, ডিম আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব রুটির সাথে খাওয়ার জন্যে। আর এটাই হবে আজকে সকালবেলার ব্রেকফাস্ট, তো তোমরা সাথে থাকো। এবারে আমি আলু ভাজাটা বানিয়ে নেব। আলু ভাজা বানানোর জন্য আমি এর মধ্যে দিলাম একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা আর এখানে আছে আলু আর পেঁয়াজ। তো আলু আর পেঁয়াজটা এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে নাড়তে হবে। একদম সিম্পল প্রসেস, জলদি হয়ে যায় আর খেতেও খুব সুন্দর টেস্টি লাগে। এটা দিয়েই রুটি খাওয়া হয়ে যায় আর কি। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু নুন আর একটু দিলাম হলুদ। এটাকে আমি মিক্স করে নেব। এবার মিক্স করে নিয়ে একদম ঢেকে রাখবো ভালো করে একদম, যাতে আলুটা নরম হয়ে যায়। একদম ইজি প্রসেস আর খেতেও খুব সুন্দর টেস্টি। আর এই দেখো আমার আলু ভাজাটা একটু ফ্রাই হয়ে উঠেছে। এবার আমি এর মাঝখানটা একটু একটুখানি জায়গা করে নেব। এবার জায়গা করে নিয়ে একদম মাঝখানটায় আমি দুটো ডিম ভেঙে দিয়ে দেব। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়ে যতক্ষণ না মানে আলুটা পুরো ডিমটার সাথে মিশে যায় ততক্ষণ আমি ভালো করে নাড়তে থাকবো। একদম পুরো মানে যেরকম ডিমের ভুজিয়া টাইপের হয় না ভুজি, ওরকম একদম সেম ওরকম দেখতে লাগবে আর ওরকম হয়ে যাবে পুরো। ততক্ষণ আমি নাড়তে থাকবো এটাকে। আমার আলুগুলো একদম তোমার ভাজা হয়ে গেছে, অলমোস্ট ডান। আর এই দেখো একদম এরকম দেখতে হয়েছে, এত সুন্দর লেগেছিলো খেতে সকালবেলায়। তো রুটির সাথে একদম সহজে ইজি রেসিপি যেটাকে বলা যায় আর কি, এটা হচ্ছে তার জন্য একদম পারফেক্ট। এখানে আমরা ব্রেকফাস্ট করার জন্য বসে গেছি। আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে যে সবজিটা বানালাম আমি, এখন আলু ভাজাটা বানালাম ওটা। আর কালকে রাত্রে একটু পনির আলুর তরকারি করেছিলাম, সেটার যে কারিটা সেটা বেঁচে গেছিলো, আমার হাজব্যান্ড সেটা খেলো আর কি। আর আমি একটু আম কেটে নিয়েছিলাম। তো এই হলো আজকে সকালকার ব্রেকফাস্ট।
আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে এই জাস্ট ঘরে এলাম। ঘরে এসে বেডরুমের অবস্থা দেখে আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু কি করব দেখো, পুরো মানে বিছানাটার অবস্থা দেখলে মানে কি আর বলবো। সকালবেলা কিন্তু আমি একবার গুছিয়ে গেছি, আবার এসে ব্রেকফাস্ট করে এসে দেখি জাস্ট কি অবস্থা ঘরটার। মানে পড়তে বসে জানি না বিছানার অবস্থা, এরকম প্রত্যেক দিনেরই ব্যাপার, বিছানা এরকম কি করে হয় আমি নিজেও জানি না। এখানে বালিশ, বালিশটার এখানে কি কাজ সেটাও আমি জানি না। এখানে বই খাতা এখনো পড়ে আছে, সকালে কতক্ষণ পড়েছে জানি না, কিন্তু বইগুলো এখানে ওর থেকে বেশি সময়ই আছে। তো এগুলো গোছাবো, গুছিয়ে আবার আমি যাব লাঞ্চ বানানোর জন্যে। 12টা অলরেডি বাজতে চললেও আবার যদি লাঞ্চ বানাতে না যায় তাহলে আবার লেট হয়ে যাবে, কিন্তু তার আগে এটা করা জরুরি, না হলে ঘরটা দেখতে বাজে লাগছে। তো এটা আগে করে নিই, তারপর সেটা কি নিয়ে, ওটা কি, ওটার নাম কি? ভালো করে দেখা যাচ্ছে, ওটা সে তো আমি জানি, আমি তোকে অর্ডার দিন দিয়েছিলাম, কিন্তু এটা সবাই তো আর দেখিনি না। এখন দেখা, ঠিক করে দেখা, এখানে আমি নিয়ে নিয়েছি কচু, আলু আর লাউ। আজকের রান্না হবে লাউ ঘন্ট বড়ি দিয়ে, আর কচু হবে একটু অন্যরকম করে কচু তরকারিটা রান্না করব, তোমাদের সাথে শেয়ারও নিশ্চয়ই করব। আর বেশ কিছুদিন হলো আমার দুপুরবেলা লাঞ্চটা একটু অন্যরকম হচ্ছে, মাংস আর ডিম দিয়েই হচ্ছে, কারণ কি আমি মাছ পাচ্ছি না। তো আজকে ভাবলাম মাছ ছাড়া একটু অন্যরকম করে কচু তরকারি করে নিই। আমি এখন কচু তরকারিটা বানিয়ে নেব, যার জন্যে কড়াইতে আমি এবার একটু তেল দিয়ে দিলাম। কচু ঘেঁচু এই ধরনের সবজিতে কিন্তু একটু তেলটার পরিমাণ বেশিই লাগে, কিন্তু আমি যতটা সম্ভব চেষ্টা করি একটু কম তেল ইউজ করার। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 5 ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা, এটা হচ্ছে ফোড়ন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট, এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, এই পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো, না হলে মশলাটা তলায় লেগে যেতে পারে। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব, এটাকে মিক্স করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, এটাকে আবারও একটু ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়েছি জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাকেও আমি এবার ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কচুগুলো,
কচুগুলো ভালো করে কষতে হবে। আর কচুর তরকারিতে কিন্তু সবসময় একটু কাঁচা লঙ্কা বা যে কোনো ঝাল জাতীয় জিনিস একটু বেশি দিতে হয়। আমি এরবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা। এইভাবে রান্নাটা করলে কিন্তু কচুর তরকারিটা একটু অন্যরকম টেস্ট লাগে আর খেতেও কিন্তু খুব দারুণ হয়। তো এই দেখো আমার কচুটা কিন্তু ভালো করে কষে নিয়েছি, এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে এবার দেখো আমি ঢেকে দিয়েছিলাম, আমি অ্যাকচুয়ালি জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা ওঠানোর পরে দেখো আলুগুলো কিন্তু কচু আলু সবই কিন্তু গলে গেছে ভালো মতনই। তোমরা এবার এটাকে এভাবে রাখতে পারো, যদি মনে করো এর মধ্যে একটু গরম মশলা দেবে সেটাও করতে পারো, কিন্তু আমি গরম মশলাটা দেইনি কারণ এর মধ্যে যে ধনে পাতা দিয়েছিলাম এর ফ্লেভারটাই আমার বেশি পছন্দ। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে সন্ধ্যাবেলা ভুল রাত 8টা বেজে গেছে, 8:10 বাজে। আর এখন আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি, দুপুরবেলা লাঞ্চ বানাতে বানাতে তোমাদের সাথে লাস্ট কথা হয়েছে, তারপরে আর ভিডিও বানানোর টাইম হয়নি। তারপরে বিকালবেলা একটু মানে দুপুরবেলা লাঞ্চ করার পর একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে ঘরের বিকালবেলার যে কাজগুলো থাকে সব কিছু করে নিয়ে ওকে আবার পড়ালাম। তো পড়ানো টড়ানো হয়ে গেলে তারপরে তাই একটুখানি ফ্রেশ আপ হয়ে তোমাদের সাথে আবার কথা বলতে এসেছি। তো ভেবেছিলাম যে আজকে বিকালবেলা একটু ছাদে গিয়ে ওর সাথে খেলা করব। তো বাবা মানে ঘরের কাজ করতে করতে বিকাল কখন সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি, তারপরে হলো না, ভাবলাম মানে এইভাবেই দিন চলে যায় আর কি। তো সেইভাবে তো সময় পায় না ওর সাথে, তো এই সন্ধ্যার টাইমটা ফটা মানে জলদি করে ওকে পড়িয়ে নিই, বিকাল বিকাল ওকে পড়িয়ে নিয়ে তারপরে সন্ধ্যাবেলা একটুখানি আমি আরও একটু গল্প করি এই আর কি। আর এখন ওখানে মানে ওর মানে মোটামুটি যা সফটওয়্যার যাচ্ছে সব নিয়ে চলে এসেছে, আরও আছে ভেতরে। তো এই সফটওয়্যারসগুলো নিয়ে এখনও খেলা করছে। কিরে টিভি দেখছিস? তো আর পড়াশোনা হয়েছে তোর? আর আজকে দুপুরবেলা যে ইয়েটা খেলি কচুর তরকারি, এটা ওটা কেমন হয়েছে? ওর মানে একটা কথা বাংলা আর দুটো কথা হিন্দি এরকম বলছে, ওটা তো খুব ভালো ছিল লেকিন ওটা খুব মির্চি ছিল। তো যাই হোক ও এইভাবে কথা বলে। এখনও বসে বসে টিভি দেখছে, টিভিতে কার্টুন দেখছে, আমি ওর সাথে একটু কার্টুন দেখছি। এরপরে যাব ডিনার বানাতে, ডিনারে বিশেষ কিছু বানাবো না, রুটি আর একটা যে কোনো তরকারি বানিয়ে নেব, ওটা দিয়ে রাত কভার হয়ে যাবে। রাত্রেবেলা বেশি ঝামেলা করতে যায় না, সকালে দুপুরে রাত্রে তিনবেলা আমার দ্বারা অত সম্ভব না, আরও বিশেষ করে ইসের সময়, শীতের সময় তাও ঠিক আছে কিন্তু গরমে প্রচণ্ড কষ্ট হয় ভাই। তো যখন যেরকম তখন সেরকম ম্যানেজ করতে হবে একটুখানি, তো সেইভাবে আর কি। তো ঠিক আছে, তোমাদের সাথে আবার কোনো নেক্সট ভিডিওতে কথা বলবো। তো ততক্ষণ তোমরাও ভালো থাকো আর আমিও ভালো থাকার চেষ্টা করছি এই অসময়ের দিনে, এই বলা নিজেকে এই বলেই সান্ত্বনা দেওয়া আর কি। তো ঠিক আছে, চলো বাই বাই।